Lomosh Muni. Sharagayalo. Lomosh Muni. Brahman, Brahmar, Akolpokale. She moon ek to long khoshe. Brahmar Akolpokale at a long khoshe. And a kotulum kobu khoshe. And the Tinder of our Maratha Lomosh Muni. A muni Tritushiku. রাজা প্রণাম করে বললেন হে মুনিবর বহুভাগ্যে আপনার দর্শন পেয়েছি মুনিবর বললেন কে তুমি কোথা থেকে এসেছো কি জন্য এসেছো তোমার সঙ্গে যারা এসেছে তারাই বা কারা তখন ব্রাহ্মণ প্রজাগণ বললেন হে মুনিশ্রেষ্ঠ আমরা একটা সন্দেহ দূর করার জন্য এসেছি ইনি আমাদের রাজা মহিজিৎ পুত্রহীন তাই আমরা এই পুত্রসম পালিত প্রজা রাজার দুঃখে আমরাও দুঃখিত যাতে অপুত্র রাজার পুত্র লাভ হয় এমন কোন করেতে আজ্ঞা হয় একজন গরিব বৈশ্য ছিলেন বাণিজ্যের জন্য কোন এক গ্রামে প্রবেশ করেন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দ্বাদশীর দিন মধ্যাহ্ন কালে প্রচণ্ড রোদের তাপে কোনো এক সরোবর জলপান করতে গিয়েছিলেন এমন সময় এক সদ্যজাত বৎসসহ এক গাভী ওই সরোবরে জলপান করতে আসে তখন ওই বনি গাভীকে দূর দূর করে তাড়িয়ে দেয় অত্যন্ত তৃষ্ণা কাতর বাধাপ্রাপ্ত গাভীর প্রতি অপরাধজনিত দুষ্কর্মের জন্য এই বণিক বর্তমান জন্মে রাজা হোক অপুত্র এই সেই রাজা যে গাভীকে ছড়িয়ে দিছে জলপান করতে দেয়নি হ্যাঁ এই অপুত্র হয়েছে প্রজাগণ বললেন হে মুনিবর কি করলে আমাদের রাজার এক পুত্র হতে পারে তদুত্তরে মুনি বললেন তোমরা এবং তোমাদের রাজা সস্ত্রীক যদি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পবিত্রা রোপিণী নাম্নী একাদশী পালন করে অর্থাৎ হরিশরণ উপবাস রাত্রি জাগরণ করতে পারে তবে পুত্রহীন রাজার পুত্র লাভ হবে তবেই পুত্র লাভ হবে তোমাদের সকলের পুণ্য রাজাকে অর্পণ করবে তারপর তোমাদের যা পুণ্য সকলে করলা সেটা রাজাকে অর্পণ করতে হবে রাজা তো একাদশী শ্রীশুদ্ধ করবে এবং যারা একাদশী করলো সেই শিষ্যরা ভক্তরা বা সেই রাজের রাজার ইয়ে যারা নগরবাসী আর কি সকলকেই একাদশী এটা দিতে হবে আমার একাদশী পুণ্য হয় একটা এই যে আজকে একাদশী করলাম এটা পুণ্য একটা হবে প্রতিটা একাদশীতেই একটা পুণ্য হয় এই একাদশীর যে পুণ্যটা আমি করলাম বা সকলে ভক্তরা করলো এই পুণ্যটা যারা যারা করছে ওই রাজাকে আমি সেটা অর্পণ করতে হবে তাহলে রাজা সেই শক্তিটা পাবে নিজেও করবে একাদশী সস্ত্রীক করবে আর যত ভক্তরা করবে তাদের একাদশীর পুণ্যটা দিয়ে দিতে হবে এই পুণ্যটা দিলে হ্যাঁ তোমাদের সকলে পুণ্য রাজাকে অর্পণ করবে মুনিরা তো সে রাজা রানী যথাযথ রূপেই ব্রত পালন করে অতি অল্প দিনের মধ্যে রানী পুত্রবতী হইলেন স্বজনা আকর্ষক সুন্দর পুত্র পেয়ে উভয় ধন্য হলেন এই একাদশী ব্রত পালনে সর্বপাপ বিনষ্ট হয়ে যায় এই একাদশী যদি করা যায় যত পাপ আমরা করে থাকি আমাদের দ্বারা অনেক পাপ হয় আমরা এমন পাপ করি যেটা জানিও না যেমন হাঁটতে চলতে অনেক পিঁপড়া মরে যায় জানি না কিন্তু মরে গেছে এই যে পাপ হলো এই সমস্ত পাপগুলো এই একাদশীতে বিনষ্ট হয়ে যায় সর্বপাপ বিনষ্ট হয় পুত্রহীনের পুত্র লাভ হয় ভক্তিমান ও ভক্তিমতীর ভবলোক প্রাপ্তি হয় এই একাদশীটা এত গুরুত্ব পাপ যত আসে সব বিনষ্ট হয়ে যায় পুত্রহীন থাকলে তার পুত্র লাভ হয় সন্তান লাভ হয় আর সমস্ত লোকের যে যারা ভক্তিমান যারা আছে তাদের ভগবত ধাম পাওয়া এই একাদশী এত মাহাত্ম এই একাদশীটা হলো এই মাহাত্মর জন্য শ্রেষ্ঠ পবিত্রা রোপিণী একাদশী কি জয় এই একাদশীর মাহাত্ম